নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। তো দেখো, ভারত ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এখান থেকে যে সমস্ত MCQ আছে, তো দেখো প্রথম অধ্যায় থেকে যে সমস্ত MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। ইতিহাস চেতনা প্রথম অধ্যায় এই চ্যাপ্টার থেকে যে সমস্ত MCQগুলো আছে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে আমাদের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের MCQ সলভ। সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমরা সলভ করিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ফার্স্ট কোশ্চেন, ভারতের লৌহ যুগের সূচনা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রায় ঐতিহাসিক যুগে, প্রায় ঐতিহাসিক যুগে, ঠিক আছে। দু নম্বর প্রশ্ন, কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল, অ্যান্সার হবে সের অ্যান্সার নব্যপ্রস্তর যুগের, নব্যপ্রস্তর যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল। প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তিন নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার ক্ষুদ্রত্ব। চার নম্বর প্রশ্ন, কোন যুগে কুমারের চাকা আবিষ্কৃত হয়, কোন যুগে কুমারের চাকা আবিষ্কৃত হয়, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার নব্যপ্রস্তর যুগে। পাঁচ নম্বরের প্রশ্ন, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সুমেরুর লিপি ছিল কিউনিফর্ম। ছ নম্বর প্রশ্ন, হায়রোগ্রাফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল, হায়রোগ্রাফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার মিশরের লিপি ছিল। সাত নম্বরের প্রশ্ন, সহগর তাম্র লিপি আবিষ্কৃত হয়, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ভারতে। আট নম্বরের প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা, অ্যান্সার হবে সের অ্যান্সার 18টি। ন নম্বরের প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার কাশ্মীরের ইতিহাস জানা যায়। দশ নম্বরের প্রশ্ন, ইন্ডিকার রচয়িতা হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার মেগাস্থেনিস। এগারো নম্বরের প্রশ্ন, প্রিন্সেপ 1937 খ্রিস্টাব্দে কোন শিলালিপি পাঠোদ্ধার করেন, অ্যান্সার হবে সের অ্যান্সার অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। বারো নম্বরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, অ্যান্সার হবে তো দেখো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আর বাকি যে রোমান্টতে লৌহ, রোমান্ত্রিতে প্রাগৈতিহাসিক, রোমান ফরে আদিম, এই তিনটে হবে না, অর্থাৎ ডি এর অ্যান্সার হবে রোমান ওয়ান ঠিক, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর ভুল। তেরো নম্বরের প্রশ্ন, ভারতের আঞ্চলিক ইতিহাস বিষয়ক দুটি গ্রন্থ হলো, অ্যান্সার হবে রোমান ওয়ান হবে রাজতরঙ্গিনী এবং রোমান ফোর হবে রামচরিত মানস, অর্থাৎ সি এর অ্যান্সার রোমান ওয়ান এবং রোমান ফোর সঠিক এবং রোমান টু, রোমান থ্রি ভুল। চোদ্দো নম্বরে ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন, অ্যান্সার হবে তো দেখো রোমান টু গৌতম ভদ্র, রোমান থ্রি রণজিৎ গুহ আর রোমান ফোর পার্থ চট্টোপাধ্যায়। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান টু এবং রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান ভুল। পনেরো নম্বরের প্রশ্ন, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন, অ্যান্সার হবে রোমান টুতে হবে আমির খসরু হবে, রোমান থ্রিতে জিয়াউদ্দিন বরণী হবে, রোমান ফোরে ইসামি হবে। একমাত্র রোমান ওয়ানে কি আছে, মহিবুল হাসান, এটা হবে না। তো এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর ঠিক এবং রোমান ওয়ান ভুল, এর অ্যান্সার হবে। ষোলো নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ কী করতো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার চাষবাস করতো। সতেরো নম্বর প্রশ্ন, সুলতানি যুগের ঐতিহাসিক হলেন, অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার জিয়াউদ্দিন বরণী হবে, রোমান থ্রিতে আছে আমির খসরু হবে, রোমান ফোরে কি আছে আফিফ হবে। তো দেখো অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান ভুল। আঠারো নম্বরের প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের মানুষ, অ্যান্সার হবে এর অ্যান্সার লিপির ব্যবহার জানত না। উনিশ নম্বরের প্রশ্ন, সৃষ্টির আদির অগ্নে মানুষ, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পাথরের হাতিয়ার ব্যবহার করত, পাথরের হাতিয়ার ব্যবহার করত। কুড়ি নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি জীবন মুখোপাধ্যায়ের ক্লাস ইলেভেনের প্রত্যেকটা অধ্যায়ের MCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পাথরের হাতিয়ার ব্যবহার করত। কুড়ি নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হলো, অ্যান্সার হবে
বিয়ের অ্যান্সার পিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী। একুশ নম্বরের প্রশ্ন, প্রাচীন কিউনিফর্ম লিপি অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার সুমিরোরা সুমেরীয়রা ব্যবহার করতো। বাইশ নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরীয়রা অ্যান্সার বি, এর অ্যান্সার প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল, প্যাপিরাসে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। তেইশ নম্বরের প্রশ্ন, প্রাচীন জেন্ত আবেস্তা নামক গ্রন্থে অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার জরাথুষ্ঠের উপদেশগুলি সংকলিত হয়েছে। চব্বিশ নম্বরের প্রশ্ন, যে যুগে ইতিহাসের লিখিত উপাদানের পাঠোদ্ধার করা আছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত, অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার ঐতিহাসিক যুগ। পঁচিশ নম্বরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য, ড্যাশ অ্যান্সার বি, এর অ্যান্সার সংগ্রহকারী। ছাব্বিশ নম্বরের প্রশ্ন, ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালের বহু চিত্র মিলেছে, অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার স্পেনের। সাতাশ নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। আঠাশ নম্বরের প্রশ্ন, জেন্দ আবেস্তা বা জেন্দা আবেস্তা হলো ড্যাশদের ধর্মগ্রন্থ, অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার জরাথুষ্টীয় ধর্মগ্রন্থ। উনত্রিশ নম্বরের প্রশ্ন, পালদের মুদ্রার নাম ছিল, অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার নারায়ণী। ত্রিশ নম্বরের প্রশ্ন, গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য, অ্যান্সার বি, মেসোপটেমিয়ার মহাকাব্য, মেসোপটেমিয়ার মহাকাব্য। তো বুঝতে পারছো প্রত্যেকটা অধ্যায়ের যাবতীয় এমসিকিউ এসিকিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টার। একত্রিশ নম্বরের প্রশ্ন, ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন, অ্যান্সার বি, এর অ্যান্সার হোমার। বত্রিশ নম্বরের প্রশ্ন, সন তারিখের উপর প্রথম গুরুত্ব আরোপ করেন ড্যাশ ঐতিহাসিকরা, অ্যান্সার বি, সের অ্যান্সার আরবের ঐতিহাসিকরা। তেত্রিশ নম্বরের প্রশ্ন, জেমস মিল হলেন ড্যাশ ঐতিহাসিক, অ্যান্সার বি, এর অ্যান্সার ব্রিটিশ ঐতিহাসিক। চৌত্রিশ নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো রোমানোনে কী বলেছে, সোহগার তাম্রলিপি, অ্যান্সার বি, সের অ্যান্সার ভারত। রোমান টুতে কী বলেছে, বহিস্থান লিপি, অ্যান্সার বি, ডের অ্যান্সার পারস্য। রোমান থ্রিতে কী বলেছে, হাইরেটিক লিপি, অ্যান্সার বি, এর অ্যান্সার মিশর। রোমান ফোরে কী বলেছে, কিউনিফর্ম লিপি, অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার সুমের, অ্যান্সার হবে। তো দেখো এর অ্যান্সার বি, সিয়ের অ্যান্সার রোমান ওয়ানে সি, রোমান টু এ ডি, রোমান থ্রি রে, রোমান ফোরের বি। তো দেখো প্রত্যেকটা অধ্যায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখো এবার আমি স্তম্ভ ৩৫ মিলাবো, স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু মিলাও। তো দেখো রোমান ওয়ানে কী বলেছে, বোগাস কই লিপি, তো দেখো এর অ্যান্সার হবে ডের অ্যান্সার এশিয়ার মাইনর। রোমান টুতে কী বলেছে, হামুরাবির আইন সংগতি, অ্যান্সার বি, সের অ্যান্সার ব্যাবিলন। রোমান থ্রিতে কী বলেছে, রোজাটে রোজেটা প্রস্তর, অ্যান্সার বি, বিয়ের অ্যান্সার মিশর। রোমান ফোরে কী বলেছে, ভীমবেটকা, অ্যান্সার বি, এর অ্যান্সার মধ্যপ্রদেশ। অর্থাৎ এর অ্যান্সার হবে সের অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। তো বুঝতে পারছো প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউব নিয়ে আলোচনা করেছি। ক্লাস ইলেভেনের যাবতীয় প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নিয়ে আমি আলোচনা করেছি, এর পরের অধ্যায়গুলো তোমরা পরে অন্য কোনো একদিন পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমি আলোচনা করব। ৩৬ নম্বর প্রশ্ন, তো দেখো স্তম্ভ মিলাও, রামচরিত, এর অ্যান্সার বি, ডি এর অ্যান্সার সন্ধ্যাকর নন্দী হবে। রোমান টুতে কী বলেছে, গৌড়বাহু, অ্যান্সার হবে, এর অ্যান্সার বাগপতিরাজ হবে। রোমান থ্রিতে কী বলেছে, মালবিগাগ্নি মন্ত্রম, অ্যান্সার হবে, ইয়ের অ্যান্সার এ বি সি, সরি সি, এর অ্যান্সার হবে ফাইয়ান হবে। রোমান ফোরে কী বলেছে, সি ইউ কি, এর অ্যান্সার হবে এইস, এর অ্যান্সার কালিদাস। বুঝতে পারছো ৩৬ নম্বরের প্রশ্ন, তো দেখো কী আছে, রামচরিত মানস, রামচরিত অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার সন্ধ্যাকর নন্দী। তো বুঝতেই পারছো এটা আমি আলোচনা করেছি, অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। এবার আমি ৩৭ নম্বরের স্তম্ভ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রত্যেকটা অধ্যায় নিয়ে ক্লাস ইলেভেনের ইতিহাসের যাবতীয় এমসি কিউব এসএ কিউব নিয়ে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণ সলভ পেপার। তোমরা যদি এইগুলো ভালো করে পড়তে পারো 100%, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এর ভিতর থেকেই সম্পূর্ণ সাজেশান থেকে তোমরা সম্পূর্ণ নোটস সব কিছু পেয়ে যাবে, যেগুলো আমি সলভ করেছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ৩৭ নম্বরের প্রশ্ন কী আছে, রোমান ওয়ানে জেন্ত আবেস্তা, অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার ইরান। রোমান টুতে কী বলেছে, হিব্রু বাইবেল, অ্যান্সার হবে এর অ্যান্সার হিউদি হবে। রোমান থ্রিতে কী আছে, ইলিয়াড, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গ্রিস হবে। রোমান ফোরে কী বলেছে, গিল গামেস, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেসোপটেমিয়া। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার
রোমান ওয়ানের ডি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের সি। তো বুঝতে পারছো? তো দেখো এখানে প্রত্যেকটা এমসিকিউ তোমরা খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, খুব সুন্দর করে। এবং তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি তোমরা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে আমরা আরও উৎসাহিতভাবে আরও অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এমসিকিউ সম্পূর্ণভাবে সলভ করে দেবো প্রত্যেকটা সাবজেক্টের। 38 নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, রোমান ওয়ানে বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার মনা ও নিষ্কিয়। রোমান টুতে কী বলেছে সাত বহনের মুদ্রা অ্যান্সার হবে এর অ্যান্সার পতিন হবে। রোমান থ্রিতে কী বলেছে পালদের মুদ্রা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার নারায়ণী হবে। রোমান ফোরে কী বলেছে চোলদের মুদ্রা অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্যাশু হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানে সি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। এবার আমি 39 নম্বরের প্রশ্ন সলভ করাবো, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো আমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করেছি, তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে 2023 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে আমরা সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবার আমি 39 নম্বরের স্তম্ভ তোমাদের সলভ করে দিয়েছি। তো দেখো খুব সুন্দর করে সলভটা করা আছে, ঠিক আছে। যেমন আছে রোমান ফোরে জিগুরাত অ্যান্সার হবে মেসোপটেমিয়া, তাই তো। রোমান ওয়ানে কী বলেছে পুরাতন পাথরের যুগ অ্যান্সার হবে আমাদের সির অ্যান্সার পাথরের রোষা, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানে সি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের বি, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এর অ্যান্সার হবে। তো বুঝতে পারছো খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা এইগুলো কিন্তু বই বের করে প্রত্যেকটাই অ্যান্সার কিন্তু মার্কিং করে নেবে, ঠিক আছে। তো দেখো 40 নম্বরের প্রশ্ন স্তম্ভ মিলাও, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। রোমান ওয়ানে কী বলেছে আলতোমিরা গুহাচিত্র অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্পেন। রোমান টুতে কী বলেছে ভীমবেটকা গুহাচিত্র অ্যান্সার হবে এর অ্যান্সার ভারত। রোমান থ্রিতে কী বলেছে শুভে গুহাচিত্র অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্রান্স। রোমান ফোরে কী বলেছে কুয়া গুহাচিত্র অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্তুগাল, অর্থাৎ 40 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানে ডি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের সি। 41 নম্বরের প্রশ্ন কী বলেছে স্তম্ভ একের সঙ্গে বা স্তম্ভ রোমান ওয়ানের সঙ্গে স্তম্ভ টু মিলাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে, তোমরা খাতা বের করে এই নোটসগুলো কিন্তু লিখে নেবে। তো দেখো 41 নম্বরের প্রশ্ন কী বলেছে কৃষ্ণ চিক্কন মৃৎপাত্র অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারতীয় উপমহাদেশ। রোমান টুতে কী বলেছে আকরিক লোহার সর্বপ্রথম আবিষ্কার এর অ্যান্সার হবে এর অ্যান্সার এশিয়ার মাইনরের ককেশীয় অঞ্চল। রোমান থ্রিতে কী বলেছে ইনিড এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভার্জিল। রোমান ফোরে কী বলেছে রোমের ইতিহাস অ্যান্সার হবে সি এর অ্যান্সার লেভি। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। এই ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।